হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা, আপনারা কেমন আছেন? ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড। আজকে দুটো আপডেট নিয়ে আলোচনা করব। প্রথমেই চলে আসবো শ্রীমতী স্বস্তিকাকে নিয়ে। শ্রীমতী অর্থাৎ স্বস্তিকা মুখার্জির নতুন সিনেমা, সেখানে তিনি শ্রীমতীর চরিত্রে অভিনয় করছেন এবং তার সঙ্গে রয়েছেন সোহম চক্রবর্তী। তবে এবার কিন্তু স্বস্তিকা এসবিএফ এর বিরুদ্ধে কিন্তু বিস্ফোরক হলেন। তিনি এসবিএফ এর বিরুদ্ধে অভিযোগ করেছেন। এসবিএফ ও এই সিনেমার ডিস্ট্রিবিউটর স্বস্তিকা জানিয়েছেন যে এসবিএফ কিন্তু তাদের সাথে, তাদের সিনেমার সাথে একটু পার্সিয়ালিটি করছে। যেখানে তিনি তার ফেসবুক পেজে তিনি লিখেছেন যে শ্রীমতীর যে শো রয়েছে, প্রথম সপ্তাহে 17টা হল পেয়েছিল এবং দ্বিতীয় সপ্তাহে কিন্তু হল অনেক কমে গেছে। স্বস্তিকার বক্তব্য হচ্ছে এসবিএফ নতুন একটি সিনেমা রিলিজ করেছে 15 জুলাই, সেই জন্যই তারা সমস্ত ভালো ভালো শো নিয়ে নিয়েছে এবং শ্রীমতীকে খুব একটা ভালো শো তারা দেয়নি। এমন এমন শো দিয়েছে যে অড টাইমে সেই সময় লোকে গিয়ে দেখতে চাইবে না হলে। কিন্তু বাস্তব কথা হলো শ্রীমতী কিন্তু খুব একটা ভালো পারফর্ম করেনি ফার্স্ট উইকে এবং দর্শকদের বা অন্যান্য রিভিউ কিন্তু খুব একটা আহামরি নয়। সো আপনাদের কি মতামত এসবিএফ এর বিরুদ্ধে অভিযোগটা স্বস্তিকা মুখার্জির কতটা ঠিক? এরপর আমরা চলে আসবো চেঙ্গিজের একটি আপডেট নিয়ে। চেঙ্গিজ জিতের আপকামিং একটি মাস এন্টারটেনার কমার্শিয়াল মুভি। আপনারা তো জানেনই যে বাংলায় একমাত্র জিতই এই কমার্শিয়াল ঘরানার সিনেমা, কমার্শিয়াল মাস এন্টারটেনার লার্জার দ্যান লাইফ সিনেমার ঘরানাটিকে ধরে রেখেছেন এবং তার একটি সিনেমা আসতে চলেছে চেঙ্গিজ, যেটি পুজোর সময় অর্থাৎ 30 সেপ্টেম্বর রিলিজ হওয়ার কথা। যদিও অফিসিয়ালি প্রোডাকশন হাউস থেকে কোনো আপডেট দেয়নি, কিন্তু রোহিত বোসরা শেয়ার করে জানিয়েছিলেন যে 30 সেপ্টেম্বর সিনেমাটি আসছে। এবার এই সিনেমার যতদূর জানা গেছে যে 60-70% শুটিং কমপ্লিট হয়ে গেছে এবং এর একটা নেগেটিভ দিক আমি বলবো যে এই সিনেমাটি কিন্তু কোনো রকম প্রমোশন এর মধ্যে শুরু করেনি। বাকি সব সিনেমা কিন্তু বুকমাই শোতে রেজিস্টার করেছে কিন্তু চেঙ্গিজ করেনি। তবে চেঙ্গিজের কোনো আপডেটও কিছু উঠে আসছে না, একমাত্র রোহিত বোসরার কিছু ছবি এসছে। জিতের কিন্তু কোনো রকম ছবি লিক হয়নি, রাবণের সময় যারা লিক হয়েছিল জিতের শুটিংয়ের সময় থেকে চেঙ্গিজ রূপে জিতের কিন্তু কোনো রকম ছবি কিন্তু বাইরে আসেনি। সেটা কিন্তু ক্লিয়ার যে জিত কিন্তু কোনো রকম কিছু রিভিল করতে চাইছেন না এবং এই সিনেমার জন্য স্টান্ট সিলভাকে আনা হয়েছে, যিনি সাউথের কিন্তু একজন সেলিব্রিটি স্টান্ট মাস্টার। তবে এখনও পর্যন্ত কোনো আপডেট না হলেও অনুমান করা যাচ্ছে যে আগস্টে কোনো একটা আপডেট আসবে এবং আমার যতদূর মনে হয় বা আমার প্রেডিকশন, সেটা হচ্ছে 15 আগস্টে চেঙ্গিজের টিজার কিন্তু আসতে চলেছে। তবে এ ব্যাপারে আরও কিছু যদি কনফার্ম অফিসিয়াল আপডেট আসে সেটা আমি আপনাদের জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও আপডেটস পাওয়ার জন্য। এবং অন্যান্য সিনেমা সমস্ত আপডেটসের জন্য আমার ফেসবুক পেজ জিত ক্রিয়েশনস ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে। খুব ভালো থাকবেন বন্ধুরা, টাটা, বাই।